তো বন্ধুরা, আমার দুই সাইডে যে গেটের যে আপনারা পিলারটি দেখতেছেন, এই পিলারটি তৈরি করার যে ফর্মাটি, এটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই। তো বন্ধুরা, আমার হাতে যে গ্রিলের ফর্মাটি দেখতেছেন, এই ফর্মাটি আমরা লেদের দোকান থেকে তৈরি করেছিলাম। আপনার দরজা তৈরি করার যে গ্রিলগুলো আছে, সেই গ্রিলগুলো দিয়ে কিন্তু আমরা এখানে তৈরি করছি। আর এই ফর্মাটির নিচে কিন্তু আপনার চারটে কিন্তু আরো অ্যাঙ্গেল আছে। এই যে অ্যাঙ্গেল গুলো দেখতেছেন, এই অ্যাঙ্গেল গুলো আছে, এই অ্যাঙ্গেল গুলো কিন্তু হচ্ছে ম্যান। তা বিশেষ করে এই অ্যাঙ্গেল গুলো কিভাবে আমরা সেট করলাম না করলাম, আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শেষের দিকে দেখিয়ে দিব। আমি গ্রিল মিস্ত্রিকে যেভাবে বলেছিলাম, উনি সেভাবেই সেট করছে, তাই আমাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। তা বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে কি, আপনি যখন আপনার পিলার গুলো যখন তৈরি করতে যাবেন, তখন আপনার ইট, আপনি যে ইটটা দিয়ে তৈরি করবেন, সেই ইটটার মাপটা আগে আপনাকে নেওয়া লাগবে। তা আমরা যে ইটটা দিয়ে তৈরি করছি, সেই ইটটা আপনাদেরকে দেখাবো। এবং এই ইটগুলো আমি মাপ দিয়ে আগে দেখে চেক করে নিয়েছিলাম যে কয় ইঞ্চি আসতেছে, সেই হিসাবে আমি ফর্মাটা তৈরি করছি। তা আপনারা যে ইটটা দিয়ে তো কাজ করবেন বা এই বাঁকা প্লেটটা তৈরি করবেন, সেইটা প্রথমে আপনাদের কিন্তু মাপ দিয়ে নেওয়া লাগবে। তা এখানে দেখেন, এখানে জয়েন্টটা যে আছে, এই জয়েন্টটা কিন্তু আমরা কিন্তু এক আঙ্গুল রাখছি। এই দেখেন, এক আঙ্গুল, প্রত্যেকটা জয়েন্ট কিন্তু এক আঙ্গুল করে রাখছি। প্রথমে ইটটা আনার পরে আমি কিন্তু মাপ দিয়ে নিয়েছিলাম যে স্কোয়ারে কতটুকু আপনার এই মাপটা আছে, সেই হিসাবে কিন্তু ফর্মাটা আমি তৈরি করছি। তা আপনারা ওইরকম ইটটা আনার পরে আপনারা একটা মাপ দিয়ে দিবেন যে আপনার কত আসতেছে, সেই হিসাবে কিন্তু ফর্মাটা আপনাদের তৈরি করা লাগবে। তো এখানে বন্ধুরা দেখেন, ইটের এখান থেকে এই কানি পর্যন্ত জয়েন্ট আমরা রাখছি কিন্তু এক আঙ্গুল, 14 ইঞ্চি 7। আমরা কিন্তু ফর্মাটির আপনার এই ভিতর ভিতর কিন্তু 14 ইঞ্চি 7 আছে। এই দেখেন, 14 ইঞ্চি 7, 14 ইঞ্চি 7। তারপরে এই সাইডে আমরা কিন্তু রাখছি যে 14 ইঞ্চি যে 7, সাইডটা এটা কিন্তু আছে 14 ইঞ্চি যে 7। তাহলে স্কোয়ারে আমাদের 14 ইঞ্চি কিন্তু 7 আছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা সাইড কিন্তু 14 ইঞ্চি 7 আছে। এখন পিছনের যে ক্যাপাসিটিটা সেটা দেখেন, পিছনের যে ক্যাপাসিটি যেটা দেখতেছেন, এটা কিন্তু আপনার এই গ্রিল থেকে এই গ্রিল পর্যন্ত আছে 14 ইঞ্চি 7। এই যে দেখেন, 14 ইঞ্চি 7, তারপরে এটাও হচ্ছে 14 ইঞ্চি যে 7, মানে হিসেবে 14 ইঞ্চি 7। এখন আপনারা এই জিনিসটা, মানে বাঁকাটা, এই যে গ্যাপটা দেখতেছেন, এই যে গ্যাপটা, মানে ইট থেকে এই ইটের আপনার যে গ্যাপটা আছে বা ইট থেকে এই গ্যাপটা আছে, এটা আপনি কতটুকু দিবেন, আমরা কিন্তু এখানে কিন্তু 1/2 ইঞ্চিও দেই নাই, আবার 1 ইঞ্চিও কিন্তু দেই নাই, 3.5 ইঞ্চি দিছি। এখানে দেখেন, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, মানে এখান থেকে এখানে পর্যন্ত এই যে 3.5 ইঞ্চি মতো আছে। এই 1 ইঞ্চি কিন্তু এখানে, এখানে আছে কিন্তু 3.5 ইঞ্চি, প্রত্যেকটা 3.5 ইঞ্চি কিন্তু আছে। যে 3.5 ইঞ্চি, প্রত্যেকটা কিন্তু 3.5 ইঞ্চি আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা ক্যাপাসিটি আছে, আপনারা বাম সাইডে যে পিলারটা দেখতেছেন, এটা কিন্তু মশলাটা কিন্তু এদিক গেছে, এখান থেকে রাউন্ডটা দেখেন, এখান থেকে আছে কিন্তু এদিকে গেছে। আবার ডাইন সাইডের পিলারটা দেখেন, এখান থেকে মশলাটা আছে কিন্তু এদিক গেছে, তার মানে দুইটা কিন্তু আপনার এই পিলারটা কিন্তু এদিকে মশলা ঘুরছে, আর এই পিলারটা কিন্তু এদিকে মশলা ঘুরছে। এই ক্যাপাসিটিটা কিন্তু আপনার এই ফর্মার ভিতরে কিন্তু আছে। এই এই পিলারটা গাঁথনি করার যে ভিডিওটা আপনারা দেখেছেন, তারা অবশ্য জানেন, এই পিলারের গাঁথনিটা কিন্তু আমি কিন্তু দেখাই নাই, এই পিলারটা গাঁথনি করাটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছি। এর কারণটা হচ্ছে, এই পিলারটা যখন আমি গাঁথনি করছিলাম, তখন কিন্তু এই পাতিগুলো কিন্তু এদিকে ছিল, এই দেখেন ঝালাইয়ের কিন্তু দাগ আছে, মানে এই পাতিটা ছিল, এই মাথাটা ছিল কিন্তু উল্টা দিক, মানে এটা ছিল কিন্তু এই দিক, আবার এটা ছিল কিন্তু আপনার এখান থেকে এই দিক, আবার এটা ছিল আপনার এখান থেকে এই দিক, আবার এটা ছিল এখান থেকে কিন্তু এই দিক, মানে উল্টা দিক।
উল্টা দিক যখন ছিল তখন তো আমি এটা গাঁথনি করছি, তারপর লেদের আপনার লেদে কিন্তু আবার নিয়ে গেছি, মানে মিস্ত্রির দোকানে আবার নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু কাটছি, কাটার পরে আবার এখান থেকে কিন্তু এদিক আবার কিন্তু উল্টাই নিছি। এই অ্যাঙ্গেলটা যদি উল্টায় যদি না নেই তাহলে এই পিলারের মশলাটা যেদিকে ঘুরছে আপনার এই পিলারের মশলাটা কিন্তু আবার ওইদিকে ঘুরতো, তার মানে আমি এটা উল্টাই নেওয়ার কারণে এই পিলারের মশলাটা কিন্তু এদিকে কিন্তু ঘুরছে। এটা কিন্তু আপনার কিন্তু মাথায় রাখা লাগবে, মাথায় রেখে কিন্তু কাজটা করা লাগবে। এখন এই পিলার দুইটার মশলাটা দেখা গেছে দুই দিকে হওয়ার কারণে আপনার একটা দিক দেখেন, আপনার যে কোনো মানে একটা ইশারা, এখানে আপনি যদি দেখা গেছে বাড়ির সামনে এসে যদি দাঁড়ান তাহলে দুইটা পিলার আপনাকে ইশারা দিবে বাড়ির ভিতরে ঢুকার জন্য। আবার যখন আপনি বাড়ির যখন ভিতরে যাবেন তখন এই দুইটা বলবে বাইরে আসার জন্য, মানে মশলাটা এইরকম। তো বন্ধুরা এখন বাড়ির ভিতর থেকে দেখেন এই দুইটা পিলার এখানে উল্টো দিকে ঘুরতেছে, তো দেখা গেছে আপনাদের এই ফ্রেমটা তৈরি করার সময় আপনাদের কিন্তু ব্রেন খাটাই কিন্তু কাজটা করা লাগবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি, যদি তারপরে যদি আপনাদের বুঝতে যদি সমস্যা যদি হয় তাহলে আপনারা যখন কাজ করবেন বা জিনিসটা যখন তৈরি করবেন তার আগে আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন, যদি তারপর সমস্যা যদি হয় তাহলে আর কিছু করার নেই। তো বন্ধুরা আপনাদেরকে এখন আমরা নিয়ে চলে যাব লেদের দোকানে, যে কীভাবে আমরা কাজটা করলাম বা কীভাবে আমরা জিনিসটা তৈরি করলাম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি।